শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি নির্ধারণ, কৃষকদের জন্য পেনশন সহ একাধিক দাবিতে গেল মঙ্গলবার রাজপথে নামেন ভারতের কৃষকরা। শুরু করেন রাজধানী দিল্লি অভিমুখে যাত্রা। ধরপাকড়, সংঘর্ষ, পুলিশি বাধার মুখেও পিছু হটেননি। দিল্লি চলো অভিযানে অনড় তারা। পরিস্থিতি সামলাতে এক পর্যায়ে কৃষক প্রতিনিধিদের আলোচনার টেবিলে বসার আহ্বান জানান কেন্দ্রীয় মন্ত্রীরা। ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার সরকারের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসতে রাজি হন কৃষক সংগঠনের নেতারা। তবে তৃতীয় দফার সেই বৈঠকে কোনো সমাধান আসেনি। চণ্ডীগড়ে বৈঠক শেষে কৃষক নেতারা বলেন, দাবি পূরণের সিদ্ধান্ত নিতে সময় চেয়েছে মোদি সরকার। রোববার আবারও কৃষকদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ਘਰਾਂ ਤੋਂ ਨਿਕਲਿਆ ਮੰਗਾਂ ਮਨਾਉਣ ਲਈ ਦਿੱਲੀ ਜਾਣ ਵਾਸਤੇ ਦਾਬੀ ਆਦਾਇਰ ਜੰਨੋ ਦਿੱਲੀ ਰ ਪਥ ਧੁਰਤੇ ਆਮਰਾ ਬਾੜੀ ਘਰ ਛੇੜੇਛੀ ਸਰਕਾਰੇ ਸੰਗੇ ਆਲੋਚਨਾ ਹੋਲੋ ਆਮਾਦੇ ਦਾਬੀ ਪੂਰਨ ਨਾ ਹੋ ਪਰਜੰਤੋ ਦਿੱਲੀ ਅਭਿਮੁਖੇ ਯਾਤਰਾ ਚੋਲਵੇ। এদিকে ব্যর্থ বৈঠকের পর আরো ফুঁসে উঠেছে আন্দোলনরত কৃষকরা। দিল্লি অভিমুখে যাত্রা অব্যাহত রেখেছেন তারা। সড়ক আর রেলপথ অবরোধ করে রাখতে দেখা যায় তাদের। এতে দেশটির উত্তরাঞ্চলে ট্রেন পরিষেবায় ব্যাঘাত ঘটে। শুধু তাই নয়, ভারত বন্ধ কর্মসূচির ডাক দিয়েছে কৃষক সংগঠন ইউনাইটেড কিষাণ মোর্চা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এর মধ্যেই পাঞ্জাব হরিয়ানা সীমান্তে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের আবারও সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ অবস্থায় আন্দোলন ঠেকাতে পাঞ্জাব থেকে হরিয়ানা ও দিল্লি থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। এদিকে ভারতীয় ক্ষুব্ধ কৃষকদের আন্দোলনে তোপের মুখে পড়েছে মোদি প্রশাসন। ক্ষমতায় গেলে আন্দোলনরত কৃষকদের দাবি বাস্তবায়নে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রতিশ্রুতির পর আরও বেকায়দায় বিজেপি সরকার। বিশ্লেষকরা বলছেন, লোকসভা নির্বাচনের আগে এই আন্দোলন নরেন্দ্র মোদীর ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।